আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নাবি ট্রেডিংয়ে। এখানে আমরা আরেকটা কিচেন হুট নিয়ে ভিডিও করতেছি। সো এটা ডিটেলস সম্পর্কে বলবে হচ্ছে প্রান্ত ভাই। প্রান্ত ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই। প্রান্ত ভাই, আপনি যে প্রোডাক্টটা নিয়ে দেখাচ্ছেন আজকে কিচেন হুটটা, সেটা কোন ব্র্যান্ডের ভাই? এটা হবে অ্যারিস্টন ব্র্যান্ডের। অ্যারিস্টন ব্র্যান্ডের এটা এটা কোন দেশের প্রোডাক্ট? এটা ব্র্যান্ড হবে ইতালির, কিন্তু অ্যাসেম্বল মালয়েশিয়া। অ্যাসেম্বল মালয়েশিয়া, জি জি। ওকে ওকে, ইতালির একটা প্রোডাক্ট, অ্যারিস্টন হচ্ছে ইতালির একটা প্রোডাক্ট। সো প্রান্ত ভাই, এটা ডিটেলস সম্পর্কে একটু বলেন কাস্টমারদের জন্য। এই যে কিচেন হুডটা হবে, এটা হবে আপনি টোটালি সেন্সর। আগে যে সব হুডগুলো ছিল, হ্যাঁ, সেইগুলো আপনি নয় বাটন ছিল, নয় টাচ ছিল। ওকে, আর এটা টোটালি আপনি সেন্সর। এটার কারণ একটু আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে আমি হুডটা রাখার পরে একটু দেখেন, খেয়াল করেন। আমরা এই যে হুডটা কিন্তু চালু হয়ে গেছে, হুম, দেখছেন? এটা কি আপনি হচ্ছে হাত দিয়ে ইশারা দিলেন আর চালু হয়ে গেল? জি জি। এরপর আরেকটা দেখেন, আমি যদি এখন সোলো করতে চাই, সেই ক্ষেত্রে এই যে আপনি সোলো করতে যাচ্ছেন, জাস্ট এয়ারটা, রাইট? জি জি। উপরে যে এয়ারটা, নিচে থেকে যে এয়ারটা পাস হচ্ছে উপরে যাচ্ছে, জি জি, সেটাকে হচ্ছে হাইট লো করার অপশন আছে, তাই তো? হ্যাঁ, সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি কাস্টমারদের আরেকটু বলে দেই, এটা হচ্ছে এয়ারটা হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে লাইট সিস্টেম, এটা হচ্ছে হিট ক্লিন। হিট ক্লিনটা একটু বলেন, আর এটা হচ্ছে অন অফ বাটন। জি জি। আপনি যখন হিট ক্লিনের কাজটা কি, আপনার অনেক সময় আছে দেখা যায় যে আপনার হুইল পাউডার বা সার্ফ এক্সেল দিয়ে কিন্তু আপনার পরিষ্কার করতে হয়। আগে যে অটো ক্লিন যে হুডগুলো ছিল, এইটা কিন্তু টোটালি আপনার পরিষ্কার করা লাগবে না। এটা সিস্টেমটা হলো কি, আপনি যখন এই হুডটা বন্ধ করবেন, একটু খেয়াল রাখেন, এখানে কিন্তু অন অফ আছে। এই যে এখন আপনি যদি একটা প্রেস করেন, তাহলে দেখেন এখন কিন্তু হিট ক্লিন চালু হয়ে গেছে। ওকে, তার এরপরে যখন আপনি দেখা যাবে 10 মিনিট বা 15 মিনিট প্রত্যেক দিন রান্না করার পরে আপনি একটু হিট ক্লিনে দিয়ে রাখবেন, রাখার পরে জাস্ট আপনি বন্ধ করে দিবেন। ওকে, দেওয়ার পরে এটা চালু হয়ে যাবে। ওকে, আর এটা আরেকটা দেখেন আপনি, আগের যে হুডগুলো ছিল সেইগুলোর স্পিড কি ছিল আর এইগুলোর স্পিড কি, একটু দেখেন। ওকে ওকে, মানে এটা বোঝা যাচ্ছে যে এটা কিরকম স্পিড, কিরকম বাতাসটা পাস করতেছে, এটা এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো ভিউয়ার্স আপনাদেরকে তো দেখাইলাম। সো প্রান্ত ভাই, জি, এটা আসলে এটা তো হচ্ছে আপনার হাই হাই দিয়ে আমরা দেখালাম, এটা হচ্ছে লো অপশন আছে, জি জি, আর লাইট অপশন আছে, লাইটগুলো সামনে জ্বলতেছে। এই যে হলো চালু, আর যখন আপনার অফ করা লাগবে তখনও কিন্তু আপনার ই করা লাগবে না, টাচ করা লাগবে না, এই দেখেন টোটাল অফ। আচ্ছা, এটা টু দ্য টোটাল টেকনোলজিটাই হচ্ছে সেন্সর সিস্টেম। সেন্সর সিস্টেম। আর এরপর আরেকটা জিনিস দেখেন, এইখানে যে আপনার যে নেটটা দিছে, এইটাই অনেক সময় আছে ভিতরে কিন্তু পাখাগুলো আপনার ময়লা জমে যায়, আর এই পাখাগুলো কিন্তু ডাইরেক্টলি আপনার করছে এসএসএ পাখা। আচ্ছা, অনেক সময় আছে পাখাগুলো যদি প্লাস্টিক থাকে, আপনার পরিষ্কার করতে গেলে কিন্তু প্রবলেম হয়। ওকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু টোটালি এসএসএ এর পাখা করছে, যাতে এই পাখাগুলো কোনোদিন নষ্ট না হয়। আর এরপরে আরেকটা খেয়াল করবেন, এই যে এটাও কিন্তু টোটাল এসএসএ এর। আচ্ছা, এইখানে যখন আপনার তেলটা হবে, হওয়ার পরে এখানে আপনার টোটাল এই যে এরকম একটু খেয়াল রাখবেন, এরকম একটা বাটি থাকবে। ওকে, দেখছেন এরকম একটা এখানে আপনার বাটি থাকবে। ওকে, আপনি যতটা তেল টানবে, টানার পরে আপনার টোটালি এই বাটিতে এসে সেটআপটা হয়ে যাবে। আর এইখানে আপনি পরিষ্কার, অনেক সময় আছে ভিউয়ার্সরা বলতে পারে যে এইখানে পরিষ্কার করার নিয়মটা কি, আপনার দেখা যায় কি আপনার একদম ইজি, এই যে এরকম আপনার বসান থাকবে জিনিসটা, আপনি যখন খুলবেন, খোলার পরে আপনি জাস্ট সার্ফ এক্সেল বা দেখা যায় এটা কিন্তু করতে হবে আপনি যে কোনো পাউডার দিয়ে আপনি এটা ওয়াশ করা যাবে, তাই তো? জি জি, আপনি সমানে ওয়াশ করতে পারবেন, থালা বাসন যেরকম বানাচ্ছেন সেরকম মাজতে পারবেন কিন্তু আপনার। ওকে, হাতে লাগার বা কোনো কিছু সে ক্ষেত্রে মরিচা পড়ার কোনো চান্স না, এটাই কোনো মরিচা পড়বে না কিন্তু, এটা 100% এসএসএর। ওকে ওকে, এটার কি ভিতরে কি কোনো পরিষ্কার করার কোনো দরকার আছে? না না, এটা আপনি যখন আপনি হিট ক্লিনে প্রত্যেকদিন রান্না করার পরে দিবেন, হিট ক্লিনে। হ্যাঁ, হিট ক্লিনে যখন চালু হয়ে গেছে, যাওয়ার পরে এখন যদি আপনি একটু, এই যে এখন কিন্তু আপনি হিট ক্লিনটা দেখেন, আপনার লাইটটা অন অফ করতেছে। হ্যাঁ, যখন আপনি চালু হয়ে যাবে, প্রত্যেকদিন রান্না করার পরে 10 মিনিট বা 15 মিনিট আপনি দিয়ে রাখলেন, এটা আপনি ভিতর থেকে যে ময়লাটা আসবে সেটা পরিষ্কার হয়ে এই বাটিতে এসে পড়বে। আচ্ছা আচ্ছা, আর এই বাটিতেও কিন্তু একটা দেখেন আপনার অয়েলি দিয়ে আছে, যে আপনার কতটুকু অয়েল হলো সেটা দিয়ে আছে। আর এই বাটিটা কিন্তু প্লাস্টিক না, এই বাটিটা সম্পূর্ণ এসএসএ বাটি। আমার আগে যে অ্যারিস্টনের যে হুডের যে বাটিগুলো ছিল, এই বাটিগুলো কিন্তু প্লাস্টিকের ছিল। আচ্ছা আচ্ছা, থাকার কারণে দেখা যায় যে আমার ভিউয়ার্সরা কমপ্লেন করছে যে ভাই পরিষ্কার করার পরে কিন্তু আপনার বাটিগুলো অনেক সময় দেখা যায় কাজের লোকটোক পরিষ্কার করছে, ভাঙিয়ে ফেলাইছে।
এটা কিন্তু আপনার ভাঙার কোনো স্কোপ নাই। ওকে ওকে বুঝতে পারছি, মানে এসএস হওয়ারতে হচ্ছে এটা একটা সুবিধা, জি জি, যে ভাঙার কোনো চান্স নেই, আপনি যে ফিল ইউজ করেন কোনো প্রবলেম নাই তাতে, এটা কিন্তু আপনার ভাঙার কোনো স্কোপ নাই। আর এইখানে যে আপনার এটা করছে, আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু সম্পূর্ণ অনেক সময় ভিউয়ার্স মনে হতে পারে, সামনে তো হচ্ছে মনে হয় স্টিকার পেপার লাগানো, হ্যাঁ পেপার লাগানো আছে ভিউয়ার্স জন্য, একটু আমি দেখাই দিই। আচ্ছা এটা হচ্ছে এসএসসি যার সামনে স্টিকার লাগানো, এটার দুই পাশটাই হচ্ছে এই টাইপের, হ্যাঁ হ্যাঁ সেম হবে, সেম হবে, এটা খুললে আর কি এই টাইপের থাকে, এটা আর কোনো দরকার নাই। একটু দেখেন ভিউয়ার্স, ওকে এটা কিন্তু সম্পূর্ণ এসএসসি, হুম হুম দেখছেন সম্পূর্ণ এসএসসি। হুডটা যখন আপনারা সেট আপ করবেন, একটু দেখেন সেট আপ এর লুকটা, ওকে ঠিক এইভাবে সেট আপ করা লাগবে, এইভাবে সেট আপ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিছু রাখতে চাই, এখানে কিছু রাখার ব্যবস্থা, এইখানে যদি আপনার অনেক সময় আছে মশলা ডিব্বা টিব্বা যদি রাখতে চান, সেই ক্ষেত্রে এরকমতে রাখার অপশন আছে, অবশ্যই অপশন আছে, আপনি মশলা ডিব্বা টিব্বা এগুলো রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, যে কোনো জিনিস এখানে রাখা যাবে, এটার উপর রাখা যাবে, মানে এটা ট্রে সিস্টেম করে দেওয়া আছে, ট্রে সিস্টেম করা, মানে নতুন, আগেগুলো তো ছিল একদম ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা, কথা কো শুনে যাচ্ছেন তো, এগুলো ফ্ল্যাট ছিল আর এটা নতুন মডেল আসছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো বন্ধুরা আপনারা দেখলেন এই অ্যারিস্টনের নতুন একটা কিচেন হোক, যেটা হচ্ছে একদমই নতুন সিস্টেমে নতুন প্রোডাক্ট। সো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই হচ্ছে এই নাবি ট্রেডিংয়ে চলে আসবেন, এটা একদম চন্দ্রিমা সুপার মার্কেটে গেট নাম্বার 9 এবং গ্রাউন্ড ফ্লোরেই। ইনাদের হচ্ছে কয়েকটা দোকান আছে, এখানে হচ্ছে 114-118 নম্বর দোকান, এবং মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে 0174563-9431, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারবেন যদি অ্যাড্রেস আপনারা চিনতে না পারেন। আর সেক্ষেত্রে আপনাদের তো হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ভাইবার সব কিছুই আছে। যারা অফলাইনে নিতে চান, মানে হচ্ছে মার্কেটে এসে নিতে চান, তারা এই অ্যাড্রেসে সরাসরি চলে আসবেন ঢাকার ভিতরে এবং নিউ মার্কেটে এই দোকানটা, এবং ঢাকার বাইরে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অনলাইনে আপনারা নিতে পারবেন। অনলাইনে বলতে হচ্ছে আপনারা কুরিয়ারে নিতে পারবেন, আর কুরিয়ারে নেওয়ার আগে সেক্ষেত্রে আপনাদের আপনাদেরকে অবশ্যই কিছু একটা পেমেন্ট করে নেওয়া লাগবে অ্যাডভান্স। সো প্রান্ত ভাই, এখানে আপনারা একটু প্রোডাক্টের প্রাইসটা বলেন আর কুরিয়ার সিস্টেমটা বলেন। এটা কুরিয়ার সিস্টেম হলো যারা আপনার ঢাকার বাইরে থেকে নিবে তাদের কুরিয়ারে নিতে হবে। এটা কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা আমি একটু ভাঙাই দিই, যেটা হলো আপনার যখন প্রোডাক্টটা নিবেন যে কোনো প্রোডাক্টের পরে আমাদের 1000 টাকা বিকাশ বা নগদ পেমেন্ট করতে হবে, করার পরে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে যে কোনো কুরিয়ার বলবেন সেই কুরিয়ারে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিব। ওকে, দেওয়ার পরে আপনারা কুরিয়ার থেকে টাকাটা পে করে আপনারা প্রোডাক্টটা নিতে হবে। সো প্রান্ত ভাই, আপনাদের এই প্রোডাক্টটা তো এই কিচেন হুড ছাড়া তো অন্যান্য প্রোডাক্ট আছে, জি জি অনেক প্রোডাক্ট আছে, অন্যান্য ঘরের যে কোকারিজ আইটেম যেগুলো দরকার পড়ে সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। সো আপনারা যদি আসেন এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন, ওনাদের সাথে যোগাযোগ করে আসলে অবশ্যই মার্কেট থেকে দেখতে পারবেন, আর অনলাইন থেকে হচ্ছে আপনার নাম্বারে হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, সেখান থেকে যোগাযোগ করে আপনার প্রোডাক্টের ছবি নিয়ে বা ছবি দিয়ে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন। কুরিয়ার কন্ডিশন আছে, সিস্টেমটা অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পেলেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। প্রান্ত ভাই, জি, তাহলে হচ্ছে এই কিচেন হুডটার প্রাইস কত রাখতেছেন আপনারা ভাই? এটা ধামাকা অফারে যেটা আপনারা পাচ্ছেন মাত্র 16,500 টাকায়। 16,500 টাকা মাত্র, তাই তো? এটা আপনার ভাই বাজারে গেলে দেখবেন যে 20,000-25,000 টাকা আমাদের অনলাইনে কিন্তু অনেক দোকানে রেট দিয়ে আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা অনেক বিবেচনা করার পরেই দর্শকদের জন্য অনলি 16,500 টাকায় কিচেন হুডটা দিচ্ছি। আর এর সো বন্ধুরা, আপনারা এই অ্যারিস্টন ব্র্যান্ডের যে পুরোটা কিচেন হুডটা দেখতে পাচ্ছেন, এটা 16,500 টাকা আপনারা পাচ্ছেন। সো যারা নিতে চান অনলাইন এবং অফলাইন দুইটা সিস্টেমই আছে, আপনি ঢাকার ভিতরে থাকলে নিউ মার্কেটে চলে আসবেন, ঢাকার বাইরে থাকলে হচ্ছে কুরিয়ার কন্ডিশনে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেবে। এবং কুরিয়ার সিস্টেমটা আপনাদেরকে ভিডিওতে বলাই হয়েছে যে অবশ্যই আপনাদেরকে 1000 টাকা পেমেন্ট অ্যাডভান্স করলে আপনাদের ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আপনাদের প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনাদের পছন্দ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো প্রান্ত ভাই, এই প্রোডাক্ট নিয়ে আর কোনো কিছু বলার আছে কি? না না। সো দেখবেন এটা একটা স্পেশাল একটা প্রোডাক্ট, এখন যারা কিচেন হুড ব্যবহার করে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই স্পেশাল। প্রান্ত ভাই, এই কিচেন হুডগুলো ছাড়া আপনাদের কাছে তো অন্যান্য প্রোডাক্টগুলো আছে, অনেক প্রোডাক্ট আছে। সো আপনারা যারা হচ্ছে অন্যান্য প্রোডাক্ট যেগুলো নিতে চান সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে এসেও নিতে পারবেন, চ্যানেল গিয়েও নিতে পারবেন। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলো। একটা জিনিস একটু খেয়াল করবেন ভাই, এই অ্যারিস্টন ব্র্যান্ডের যে কিচেন হুডটা, এই ব্র্যান্ডের ব্যাপারে কিন্তু দর্শকদের বেশি বলা লাগে না। যেটা আপনি টোটালি আপনার ম্যাক্সিমাম বাসায় এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে।
যাই হোক, অনেকেই তো ইউজ করেন, যারা জানেন তারা তো জানে, আর যারা জানেন না তারা ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নিলেন। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই চলে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।